তীব্র গরম, গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উদ্ধারকারী দলের দেখা না মেলায় ক্ষোভ যুবকের পরিবারের। গঙ্গার জলে তলিয়ে গেল যুবক। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিপর্যয় মোকাবিলা দলের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে নৈহাটির রামঘাটে। জলে তলিয়ে যাওয়া যুবকের বাবা জানায়, ছেলের নাম শেখ আশরাফ আলী, বয়স 20 বছর। ভোরবেলা কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়েছিল আশরাফ। বাড়িতে আশরাফকে দেখতে না পেয়ে তিনি খুঁজতে বেরোন। গঙ্গার ঘাটের সামনে এসে জানতে পারেন একটি যুবক গঙ্গার জলে তলিয়ে গেছে। ঘাটে আশরাফের জুতো দেখে এবং প্রত্যক্ষদর্শীদের কাছে যুবকের বর্ণনা শুনে তিনি নিশ্চিন্ত হন, তলিয়ে যাওয়া যুবকই তার ছেলে আশরাফ আলী। এক প্রত্যক্ষদর্শী যুবক জানিয়েছে, ঘাটের পাশে চটি জুতো খুলে গঙ্গায় নেমেছিল, তারপরই স্রোতের টানে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ওই যুবকও কিছুক্ষণ পর জলে নামে, কিন্তু আশরাফকে খুঁজে না পেয়ে ঘাটে উঠে আসে। ওর মতো সামনে একটা বন্ধু ছিল, ও আমাকে বললো এখানে আমরা দোকানের পাশে ছিলাম কি একটা ছেলে ডুবছে, তো আমি 5 মিনিট আগে আসলাম, দেখলাম জামার কাপড় খুলে দেখলাম গড়ি নেই, পানি জল টান আছে, গড়ি আগে বের হয়ে গেছে, তো ওখানে আমরা পেলাম না, তো আমি উঠে গেলাম, গড়ি নেই, চটি উপরে এখানে রেখে, হ্যাঁ আমি ঢুকলাম, দেখিন পাওয়া যায়নি, ওর না বডিটা আগে টেনে নিয়েছে জলের মধ্যে দিয়ে। জলে নেমেছিল? হ্যাঁ আমি নেমেছিলাম জলে, এত জলে নেমেছিলাম, দেখিন বডি পাওয়া যায়নি। আশরাফের বাবা জানায় পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ ঘটনাস্থলে এসেও ছিল, কিন্তু 5 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও বিপর্যয় মোকাবিলা দলের দেখা মেলেনি। আমি বেরোলাম, কোথায় গেল কোথায় গেল, ওর মা খোঁজাখুঁজি করছে, আমিও বললাম আমি খুঁজে বেরোই, আমিও তো সকালবেলা 5টা বেরিয়ে যাই বাড়িতে, তারপরে ঘুরতে ঘুরতে এদিকে আসলাম, তো আমি একজনের থেকে জিজ্ঞেস করি, আমার ছেলেটাকে দেখেছিস কি, এই যে আগে এর থেকে জিজ্ঞেস করলাম, বললো না ও তো এদিকে আসে না, তারপর ফের আস্তে আস্তে শুনলাম কি একটা ছেলে নাকি ডুবেছে, তো আমি আসলাম, এসে দেখলাম কি অমুক জায়গায় এসে দেখছি কি আমার ছেলের চটি এখানেই আছে, আচ্ছা তার মধ্যে শুনলাম কি এমন এমন লোক বললো কি আমি যে পরাণ দেখেছি জিন্স প্যান্ট আর গেঞ্জি, তো সেটা আমার অরিজিনাল হয়ে গেল কি হ্যাঁ ওটাই আমার। বাড়ি থেকেও কিছু বলে বেরোয়নি, কার সাথে ঝগড়াও করিনি, কিছু বলিনি, হ্যাঁ 24 ঘন্টাও বাড়িতেই থাকে, বাইরেও বেরোয় না। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে এসেছিল? কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আমি ওকে দেখিনি। আচ্ছা কি নাম ছেলের? ছেলের নাম শেখ আশরাফ আলী। সাত সকালে এমন দুর্ভাগ্যজনক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নৈহাটি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।